আপনারা সবাই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তিকালের আগে আল্লাহর নবী তার কানের কাছে গিয়া বলেছিলেন চাচাজি আপনি আমার জীবনে যত বড় উপহার ছিলেন আপনি আমাকে যেভাবে সঙ্গ দিয়েছেন আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন আপনার কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া আপনি তো এখনো ইসলাম গ্রহণ করেন নাই জীবনের শেষ প্রান্তে এসে কালিমাটা পড়ে আপনি চুপ হয়ে যান আল্লাহর বিশ্বাসটা নিয়ে আপনি জমিন থেকে বিদায় হয়ে যান যাতে করে কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারি আল্লাহর নবী এই প্রস্তাব দেওয়ার পরে আবু জেহেল উতবা সাহিব ওয়ালিদ ইবনুল মুগিরা আবু সুফিয়ান তৎকালীন যুগে মক্কার বড় বড় কাফেরদের লিডার যারা ছিল সকলে আবু তালিবের বাড়িতে এসে হাজির অসুস্থ মৃত্যুপথের যাত্রী আবু তালিবকে ডাক দেয় বলে আবু তালিব আপনি হচ্ছেন কুরাইশ বংশের লিডার আমাদের সকলের মুরব্বী হাশিমি বংশের মুরব্বী সারাটা জীবন ভরে আমরা বাপদাদার ধর্ম পালন করেছি আপনি পালন করেছেন মূর্তির পূজা করেছেন মূর্তির সেজদা দিয়েছি জীবনের শেষ সায়ার নিয়ে এসে আপনি যদি ভাতিজার কথায় প্রভাবান্বিত হয়ে আপনি যদি মুসলমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে যান তাহলে আমাদের লজ্জায় এই চেহারা মানুষের সামনে দেখাতে পারবো না আমাদের মাথা নত হয়ে যাবে আমরা নমনীয় হয়ে যাব এই জন্য আপনাকে দুহাই দিয়ে বলছি খবরদার আপনি ইসলাম গ্রহণ করবেন না বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি মারবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে আছেন হুজুরকে দেখে আবু তালিব বলছেন হে মুহাম্মদ ইখতারতুন নার আলাল আর আমি জানি কালিমা ছাড়া ইন্তেকাল করলে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে কিন্তু এই মুহূর্তে ইসলাম গ্রহণ করা এটা আমার জন্য লজ্জার ব্যাপার এটা আমার বংশীয় মর্যাদা নষ্ট হবে বলে আমি দুনিয়ার লজ্জার উপরে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনটাকেই বেছে নিলাম বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হলেন আল্লাহর নবী এমন ভাবে কান্না করতেছিলেন চাচা কাফের অবস্থায় কুফুরি হালাতে মারা গেছেন শিরকি অবস্থায় মারা গেলেন হুজুরের কান্না আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসসের আয়াত নাযিল করে দিয়ে বলছেন হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ও নবীজি চাচার জন্য কেন এভাবে কাঁদেন আপনি আপনি যাকে খুশি তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হেদায়েতের মালিককে জোরে বলেন আল্লাহ একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহ পাক বলেন নবীজি যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক আপনি নন হেদায়েতের মালিক আমি যাকে খুশি তাকে আমি আল্লাহ হেদায়েত দান করে দেই জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক পথের দিশা দাও যেই পথে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যেই পথে চলার কারণে তোমার কিছু বান্দারা তোমার লানতের ভাগিদার হয়েছে মানে ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানেরা তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না সিরাতে মুস্তাকিমের উপর পরিচালনা করো আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করেন সকলে যদি বলেন আল্লাহুম আমিন ভাইরা আমার আমি এই আয়াত দ্বারা এবং এই হাদিসের এই অংশটুকু আপনাদের সামনে বর্ণনা করে একটা মেসেজ দিতে চেয়েছি সেই মেসেজটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর নবীর আল্লাহর হাবিবের জন্য যে চাচার অবদান ছিল অনস্বীকার্য কাফেররা মারতে আসলে আবু তালেব যাকে পাহারা দিয়েছে ছোট্টবেলায় বাবা মা দাদা হারাবার পরে যেই চাচা নিজের সন্তানের মতো করে কুলে পিঠে করে মানুষ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনিও কালিমা ছাড়া ইন্তেকাল করার কারণে হাসরের মাঠে রসুলের সুপারিশ পাবে না
শিরকের মধ্যে মুক্তলা থাকার কারণে তাহলে বুঝার চেষ্টা করেন আমলে আখলাকে যত উপরেই উন্নীত হোক না কেন যদি শিরকে অবস্থায় কোনো ব্যক্তি মারা যায় কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে পুড়তে হবে এই জন্য মুসলমানদের সাথে তাওহীদ পন্থী মুসলিমদের সাথে শিরকি আদর্শে বিশ্বাসী মানুষের আদর্শের সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না বিভিন্ন জায়গাতে আজকে দেখা যায় মুসলমানরা পূজা করে আছে না নাই আরো জোরে বলতে হবে বিভিন্ন জায়গায় মুসলমানরা পূজা করে এক দিক থেকে নিজেরা হজ করে আসে বাইতুল্লাহতে আবার পূজাও করে রোজাও রাখে আবার তারা নতুন একটা স্লোগান বানিয়েছে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নামে মুসলমান তিনি আদর্শ জলাঞ্জলি দিয়া কাফের বেঈমানদের সাথে মূর্তির সামনে অগ্নি পূজা করে মূর্তি পূজা করে ও মুসলমান ভাইয়েরা আমার আমার দেশের তথাকথিত সুশীল সমাজ আর বুদ্ধিজীবী টকশোতে বসে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বেঈমান বানাবার ষড়যন্ত্র চালাচ্ছে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেওয়ার নামে তারা সুকৌশলে মুসলমানদেরকে কাফের বানাবার ষড়যন্ত্র চালায় তার একটা বড় প্রমাণ আমি আপনাদের সামনে দিই কিছুদিন আগে বাংলাদেশের একজন জনৈক সুপার স্টার তাকে কলকাতায় নিয়ে কালী পূজা উদ্বোধন করা হয়েছে আপনারা একটু মেহেরবানি করে জবাব দিয়ে বলেন পূজা করার জন্য কি দুনিয়াতে হিন্দুর অভাব পড়েছে আরো জোরে হিন্দুর অভাব পড়েছে গত দুই বছর আগে ঢাকেশ্বরী মন্দিরে যখন পূজা হলো সেই পূজা মণ্ডপের কার্ডটা ফেসবুকে ভাইরাল হলো পূজার প্রধান অতিথি পূজার বিশেষ অতিথি পূজার উদ্বোধক পূজার মূল আলোচক সব বড় বড় মুসলমান সব বড় আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম মুসলমানদের এই দণ্ডদশা কেন নিরপেক্ষতার মানেটা কি অসাম্প্রদায়িক চেতনার অর্থ কি অসাম্প্রদায়িক চেতনার থিম তো কোরআন সুন্না বর্ণনা করে দিয়েছে কোরআন সুন্না স্পষ্ট বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি কথা বলে ঠিক কিনা এই থিম কোরআনে আছে না নাই বুদ্ধিজীবীরা যে কথা বলে এই কথাটা বলেছিল আবু জেহেল এই জন্য বর্তমান সমাজের তথাকথিত সুশীল সমাজকে আমি বলি এরা হচ্ছে আবু জেহেলের নাতিপুতি পূজা করার পরেও যদি মুসলমান দাবি করে যে আমার ইসলাম ঠিক আছে তাহলে আবু জেহেলের অপরাধটা কি কথা বলেন ঠিক কি না আবু জেহেল কোন অপরাধে আবু জেহেল হলো বলা হচ্ছে